ভাইরালিজম কোন দিকে যাচ্ছে, জার্নালিজম আজকে যেন সেই দিকে পথ খুঁজে নিয়েছে, অবশ্যই হারিয়ে ফেলছে। সাংবাদিকতার প্রতিযোগিতা নাকি ভিউ কালেক্ট, অর্থাৎ কার কত ভিউ, এটা প্রতিযোগিতা চলে। কিছু কিছু ক্ষেত্রে আসলে হারিয়েও যাচ্ছে, আমরা বিশ্লেষণ করার চেয়ে আমরা দেখা যাচ্ছে যে সেটার কী ঘটেছে সেইটার নতুন অনুসন্ধান করার চেয়ে আমরা চিন্তা করছি যে ঘটনাস্থলে কী হয়েছে। জার্নালিজম কিন্তু আজকে মানে মোটামুটি বলা চলে যে ভাইরালিজম কোন দিকে যাচ্ছে, জার্নালিজম আজকে যেন সেই দিকে পথ খুঁজে নিয়েছে। একজন সংবাদকর্মী হিসেবে এটি আসলে আমার বলতে দ্বিধা নেই, কারণ আমাদেরকেও করতে হয়, তো এইটা থেকে আসলে বের হয়ে আসা দরকার। অবশ্যই হারিয়ে ফেলছি। আবার অন্য অর্থে আমাদের একটু আরেকটু সামনের দিকে এগিয়ে বিষয়টা পরিষ্কার করে দেওয়া উচিত মানুষের কাছে। এখানে কিন্তু দুইটি বিষয়, একটি হচ্ছে সংবাদভিত্তিক, আরেকটি হচ্ছে কন্টেন্ট নির্ভর যেটি বলি। তো ডিজিটাল প্ল্যাটফর্মে যারা ইউটিউবার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগিং করে, তাদের সাথে কিন্তু সংবাদ কর্মীদের এবং গণমাধ্যম কর্মীদের বা সাংবাদিকদের একটি মূলত একটি আকাশ পাতাল তফাৎ রয়েছে, সেটি আমরা এক করে ফেলেছি। এখন প্রতিযোগিতাটা হচ্ছে সাংবাদিকতার প্রতিযোগিতা নাকি ভিউ কালেক্ট, অর্থাৎ কার কত ভিউ, এটা প্রতিযোগিতা চলে, কে কত আগে দিতে পারে নিউজে। এই যে প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক সময় শব্দ চয়ন বলতে পারি, কিংবা অনেক ক্ষেত্রেই মানে দায়িত্বশীল ইনফরমেশন যেগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া হয় না, হওয়ার কারণে এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটে থাকে, যেটাতে মানুষেরা বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।